আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে বিডি স্ক্রিপ্ট কিডিস ইউটিউব চ্যানেলে স্বাগতম। কেননা আপনারা জানেন এই চ্যানেলটি হলো টেক ইথিক্যালেরই আরেকটি চ্যানেল। তো আমি আশা করছি আপনি এখন যে আমার কথা শুনতেছেন এবং এই শোনার মধ্যেই আপনি সাবস্ক্রাইব এবং লাইক বাটন প্রেস করে দিয়েছেন এবং তার সাথে বেল আইকনটিও প্রেস করে দিবেন যেন আপনি আমাদের সকল আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি টেক ইথিক্যাল চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই একইভাবে বিডি স্ক্রিপ্ট কিডিস চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনি সকল ইনফরমেশনগুলো আপনি সাথে সাথে আপনার মেইলে পেয়ে যান। এবং অবশ্যই আপনি আমাদের বেল আইকনটি অন করে রাখবেন যেন আপনি প্রথমেই নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব যে কীভাবে আপনি কাস্টম SMS সেন্ড করতে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো নাম্বারে। তো এটাই কীভাবে করবেন সেটাই আজকে এই টিউটোরিয়ালে দেখিয়ে দেব। তো চলুন আমরা সরাসরি RDPতে চলে যাই, কারণ আমি আপনাকে এটা RDPতে করে দেখাবো, কিন্তু আপনি চাইলে এটা আপনার নিজস্ব উইন্ডোজেও করতে পারবেন। আর আপনি যদি আমার থেকে RDP পারচেস করতে চান তবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের যে লাস্ট ভিডিওটি আছে যেটা একদম লেটেস্ট, এই ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন যে হাউ টু মেক 2 Core 4GB RAM RDP ফর ফ্রি। এই ভিডিওটি দেখে নেবেন, এই ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে কীভাবে ফ্রিতে RDP ক্রিয়েট করে এবং আপনি চাইলে আমার কাছ থেকে কীভাবে RDP পারচেস করতে পারেন। তো চলুন আমরা সরাসরি RDPতেই চলে যাই। তো RDPতে চলে আসার পর এই যে ওয়েবসাইটের লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি আপনাকে এই ভিডিওর পিন কমেন্ট অবশ্যই দিয়ে দিব। তো এই পিন কমেন্টের লিঙ্ক আপনি ক্লিক করলে সরাসরি আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এবং এই ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে আপনি যে কোড যে নামটি দেখতে পাচ্ছেন এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন এবং ড্রপডাউন মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড জিপ নামের অপশন দেখতে পারবেন। তো আপনি অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদের দেখিয়ে দিই যে দেখুন এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে আছে অলরেডি এবং আমি এটা এক্সাক্টও করে রেখেছি। জাস্ট আপনি রাইট বাটনে ক্লিক করে এক্সাক্ট হেয়ারে ক্লিক করে এক্সাক্ট করে নেবেন। তো এখানে আপনার যদি উইন্ডোজ ইনস্টল করা থাকে তাও এটা এক্সাক্ট হবে, যদি না ইনস্টল করা থাকে তাও এটা এক্সাক্ট হবে। অর্থাৎ আপনি এক্সাক্ট হেয়ারে ক্লিক করে এটা এক্সাক্ট করে নেবেন। তো আপনি এই ফোল্ডারটি দেখতে পারবেন। এই কাজটি করা খুবই ইজি, জাস্ট আপনি সিম্পলি এটার ফোল্ডারে চলে যাবেন। তো এই যে এক্সিকিউটেবল ফাইলটি দেখতে পাচ্ছেন এটা আপনি সিম্পলি ওপেন করবেন। তো আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করব। তো আমি ওপেন করে দিলাম এবং ওপেন করার পর দেখতে পারবো এখানে একটা সফটওয়্যার ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটি সফটওয়্যার ওপেন অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে কান্ট্রি কোড সিলেক্ট করতে বলছে, তো আমি কান্ট্রি কোড দিয়ে দিই +880, এটা বাংলাদেশের কান্ট্রি কোড। আপনি যে দেশে সেন্ড করতে চাচ্ছেন SMS সেই দেশের কান্ট্রি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো কান্ট্রি কোডটি দিয়ে আপনি সিম্পলি ইন্টারফেস করে দিবেন, দেন এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। তো আমি ফোন নাম্বার দিয়ে ইন্টারফেস করে দিলাম, দেন এখানে আমাকে দুইটি অপশন দিচ্ছে, একটা আমি অনেকগুলো SMS সেন্ড করবো নাকি আমি কাস্টম SMS সেন্ড করবো। তো আমি অপশন 2 চুজ করব, কারণ আমি তো আপনাদের কাস্টম SMS সেন্ড করে দেখাবো। তো আমি অপশন 2 চুজ করে ইন্টারফেস করে দিব এবং এখানে মেসেজ লিখতে বলছে। তো আমি সিম্পলি একটা মেসেজ লিখে দিই, যেমন সাবস্ক্রাইব বিডি স্ক্রিপ্ট কিডিস, এটা আমি জাস্ট লিখে যদি আমি ইন্টারফেস করে দিই দেখবো SMSটি আমার এখানে চলে আসবে। তো আমি ইন্টারফেস করে দিলাম এবং ইন্টারফেস করার সাথে সাথেই দেখব আমার মোবাইলে SMSটি সাকসেসফুলভাবে চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে SMSটি চলে আসছে এবং SMSটি কেমন দেখা গিয়েছে সেটাও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি আশা করি এভাবে আপনারা যে কোনো নাম্বারে আপনাদের ইচ্ছামতো কাস্টম SMS টাইপ করে SMSগুলো সেন্ড করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো বিডি স্ক্রিপ্ট ক্রিয়েটরের পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে।